হ্যালো ভিউয়ার্স, করুর বাইসাইয়া ব্যাংকের এটিএম কার্ড দিয়ে এটিএমে গিয়ে কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হলে প্রত্যেকটা ব্যাংকের এটিএমের বিষয় নিয়ে এরকমভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি করুর বাইসাইয়া ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা ওঠাতে হয়। প্রথমে এটিএমে এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। এটিএমে এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর পিন, তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দেখতে পাচ্ছি প্রেস হেয়ার টু কন্টিনিউ। তো এখানে প্রেস হেয়ার টু কন্টিনিউতে প্রেস করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রেস হেয়ার টু কন্টিনিউতে প্রেস করে নিচ্ছি। প্রেস হেয়ার টু কন্টিনিউতে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে পিন চেঞ্জ, উইথড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট। তো আমি এটিএম থেকে টাকা উঠাবো উইথড্রয়ালের অপশনে প্রেস করে নিচ্ছি। উইথড্রয়ালের অপশনে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইউর ট্রানজ্যাকশন। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ক্রেডিট, ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট, ফ্রম সেভিং অ্যাকাউন্ট। তো এখানে যা যেটা অ্যাকাউন্ট আছে সেটা সুইচ করে নেবেন। তো আমার সেভিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে প্রেস করে দিচ্ছি। সেভিং অ্যাকাউন্টে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট। তো আমি এখানে কত টাকা চাই সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ইয়েস নো, আমি এখানে ইয়েস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টাকা এসে গেছে। এখান দেখা যাচ্ছে এটিএম থেকে এটিএম কার্ডটা বের করে নেওয়ার জন্য, তো আমি এখানে এটিএম থেকে এটিএম কার্ডটা বের করে নিই। এটিএম থেকে এটিএম কার্ড দিয়ে টাকা ওঠাতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকমভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করেন, কমেন্ট করেন।